অবিদ্যা পাশায়া সংখারা, অবিদ্যার কারণে আমরা সংখারা সৃষ্টি করি। উপাসক উপাসিকা মণ্ডলী, যে আমাদের এই জীবন পরিচালিত হচ্ছে, এই জীবন পরিচালনার পেছনে যিনি সর্বপ্রথম এবং সর্ব উচ্চে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তিনি হচ্ছে অবিদ্যা। অবিদ্যা কি? অবিদ্যা এটি হচ্ছে পালি শব্দ, প্রাচীন ভারতীয় পালি শব্দ, প্রাকৃতিক ভাষা। এ ভাষায় এখন কেউ কথা বলে না। সে সময়ের পল্লীতে মূলত এই যে বিভিন্ন গ্রাম অঞ্চলে এই ভাষা ব্যবহার হতো, এই ভাষায় আমাদের মহামতি বুদ্ধ কথা বলতেন। এই ভাষা এখন মৃত ভাষা, এটি কেবল বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ। কেমন এই ভাষার মধ্যে যে বলা হচ্ছে অবিদ্যা। অবিদ্যা কি? অবিদ্যা শব্দের একেবারে সহজ সরল অর্থ হচ্ছে অবিদ্যা। উপাসক উপাসিকা মণ্ডলী, অবিদ্যা কি? অবিদ্যা শব্দের একেবারে সহজ সরল অর্থ হচ্ছে না জানা, অজ্ঞানতা। আমি একেবারে সহজ করে বলি, অবিদ্যা শব্দের অর্থ হচ্ছে এক ঘোর মহা অন্ধকারাচ্ছন্নতা। এই ঘোর মহা অন্ধকারাচ্ছন্নতা আমাদেরকে এই জীবনের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। উপাসক উপাসিকা মণ্ডলী, কিরকম এই অন্ধকারাচ্ছন্নতা, অজ্ঞানতা? মহামতি বুদ্ধ উদাহরণ দিয়েছেন। মনে করুন একটি প্রকোষ্ঠ, একটি রুম, কেমন সেই রুমে আপনাকে বন্দি করা হলো, এবং সেই রুমে যে প্রবেশদ্বার, দরজা, দরজা বন্ধ করে দেওয়া হলো, জানালা বন্ধ করে দেওয়া হলো, সেখানে আলো প্রবেশের কোনো সুযোগ থাকলো না। যদি সেখানে বৈদ্যুতিক কোনো লাইট থাকে, কোনো ব্যবস্থা থাকে, সেটি বন্ধ করে দেওয়া হলো, বিচ্ছিন্ন করে দেওয়া হলো, তাহলে মনে করুন আপনার চোখ রয়েছে, আপনার দৃষ্টিশক্তি রয়েছে, কিন্তু সেই আলো, সেই রুমে, সেই প্রকোষ্ঠে আলো প্রবেশ করতে না পারার কারণে, সে অন্ধকার থাকার কারণে, সে রুম প্রচণ্ড অন্ধকারাচ্ছন্ন হওয়ার কারণে, আপনার চোখ থাকা সত্ত্বেও, আপনার দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও, আপনি সেখানে কিছুই দেখতে পাবেন না। ঠিক তদ্রূপভাবে এই যে আমাদের এই জীবন, আমাদের এই জীবনে আমাদের মধ্যে অন্ধকারাচ্ছন্ন থাকার কারণে, অন্ধকার থাকার কারণে, অবিদ্যা থাকার কারণে, অজ্ঞানতা থাকার কারণে, অবিদ্যা থাকার কারণে, আমরা এই পৃথিবীর সব ধর্মতাকে যথাযথভাবে আমরা কেউ জানি না। আমরা সত্যকে সত্য হিসেবে জানি না। আমরা অনিত্যকে নিত্য মনে করি, নিত্যকে অনিত্য মনে করি, অনাত্মাকে আত্মা মনে করি, আত্মাকে অনাত্মা মনে করি, দুঃখকে সুখ মনে করি, সুখকে দুঃখ মনে করি। এটি হচ্ছে বাস্তব ধর্ম। পৃথিবীর অধিকাংশ মানুষ তারা সুখকে দুঃখ মনে করছে। উপাসক উপাসিকা মণ্ডলী, দুঃখকে সুখ মনে করছে, সুখ মনে করে মূলত মানুষ সেই সুখের পেছনে ছুটে, কিন্তু প্রকৃত অর্থে সেটি আসলে সুখ নয়। এই যে আমাদের এই জীবন গোর এক মহা অন্ধকারাচ্ছন্নতার কারণে, অজ্ঞানতার কারণে, না জানার কারণে, পৃথিবীর যথাযথ ধর্মতা আমরা অবিরাম ছুটে চলেছি। কিসের পেছনে? অবিদ্যা পাশায়া সংখারা, অবিদ্যার কারণে আমরা প্রতিটি মুহূর্তে আমরা সংখারা সৃষ্টি করছি। সংখারা কি? সংখারা অর্থ হচ্ছে সংস্কার। সংস্কার কি? বৌদ্ধ ধর্মীয় পরিভাষায় যে সংখারা বা সংস্কার শব্দের অর্থ বোঝানো হয়েছে, তা হচ্ছে মূলত কর্ম। এই যে এখন এখানে আপনারা হাজার দুয়েক মানুষ বসে আছেন, ধর্ম দেশনা শুনছেন, এটি একটি সংখারা, এটি একটি সংস্কার, এটি একটি কর্ম। আবার আপনারা যদি এখানে না এসে আপনি বাড়িতে বসে অথবা রাস্তাঘাটে কোনো প্রাণী হত্যা করতেন, চুরি করতেন, ব্যভিচার করতেন, মিথ্যা বলতেন, রাহাজানি করতেন, অন্যায় করতেন, পাপাচার করতেন, সেটিও একটি সংখারা, সেটি হচ্ছে আসু আকুশালা সংখারা। কেমন উপাসক উপাসিকা মণ্ডলী, এই সংস্কার আমরা সৃষ্টি করি মূলত অজ্ঞানতার কারণে। তারপর বুদ্ধ বলছিলেন, সংখারা পাশায়া উইনিয়ানাং, সংস্কারের কারণে, কর্মের কারণে আমরা সৃষ্টি করছি উইনিয়ানাং। উইনিয়ানাং এটি হচ্ছে পালি শব্দ, এটি সহজ সরল বাংলা অর্থ হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান কি? বিজ্ঞান অর্থ হচ্ছে একেবারে সহজ ভাষায় প্রতিসন্ধি, জন্মগ্রহণ। আমরা এই কর্মের কারণে প্রতিটি মুহূর্তে আমরা কি করছি? প্রতিসন্ধি গ্রহণ করছি। সংখারা পাশায়া উইনিয়ানাং, উইনিয়ানাং পাশায়া নামারূপাং।
যখন আমি প্রতিশ্রুতি গ্রহণ করছি, জন্ম গ্রহণ করছি, আমার মধ্যে সৃষ্টি হচ্ছে নাম রূপাং, নাম অত হচ্ছে চিত্ত, রূপ অত হচ্ছে এই দেহ, কেমন চিত্ত এবং দেহ উৎপন্ন হচ্ছে, নাম রূপাং পাসায়া সালায়াতানাং, এই নাম রূপের কারণে সৃষ্টি হয় সালায়াতানাং, সড়ায়তন, সড়াইন্দ্রিয়, সিক্স সেন্স, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন। আপনার দেহ এবং মন যখন সৃষ্টি হয়, সেই দেহ এবং মনকে আশ্রয় করে, একটি বৃক্ষ অঙ্কুরিত হলে যেমন সেই বৃক্ষকে আশ্রয় করে ডালপালা শাখা প্রশাখা বের হয়, ঠিক তদ্রূপভাবে যখন আপনার দেহ উৎপন্ন হয়, এই দেহকে আশ্রয় করে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মনের আবির্ভাব হয়। সালায়াতানা পাসায়া পাশো, এই সিক্স সেন্স সরেন্দ্রের কারণে আমাদের মধ্যে পাসা উৎপন্ন হয়। পাসা কি? পাসাইটি হচ্ছে পালি শব্দ, এটি সহজ সরল বাংলা অর্থ হচ্ছে স্পর্শ, টাচ। কেমন এই যে আপনাদের সিক্স সেন্স রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক এবং মন রয়েছে, কেমন এটির কারণে টাচ উৎপন্ন হচ্ছে, স্পর্শ। এই যে আমি কথা বলছি, আমি কথা বলছি আপনারা শুনছেন, আপনাদের যদি কর্ণেন্দ্রিয় না থাকতো, কান না থাকতো এবং সেই কর্ণেন্দ্রিয় যদি সচল না থাকতো, তাহলে কিন্তু আমার এই কথাগুলো আপনাদের কর্ণ কুহরে গিয়ে কখনো প্রবেশ করতো না, টাচ না হলে আপনি শুনতেন না। এখানে ধরেন এমন একজন ব্যক্তি আছে যার কান আছে বটে, কিন্তু তার কর্ণেন্দ্রিয় বিকল, যাকে আমরা কি বলি, বধির বলি, সে কি আমার কথা শুনতে পাবে? শুনতে পাবে না, কেন না সে বধির হওয়ার কারণে আমার কথাগুলি তার কর্ণেন্দ্রের মধ্যে টাচ হবে না, স্পর্শ হবে না, স্পর্শ না হওয়ার কারণে সে আমার কথাগুলি কখনো শুনতে পাবে না। বুদ্ধ বলছিলেন সালায়াতানা পাসায়া পাসু, এই সিক্স সেন্স বা ষড়েন্দ্রের কারণে আমাদের মধ্যে প্রতিটি মুহূর্তে স্পর্শ বা পাসা বা টাচ উৎপন্ন হয়। পাসা পাসায়া বেদনান, যখন আপনার মধ্যে স্পর্শ উৎপন্ন হয় চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, নাকের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, আপনার মধ্যে সৃষ্টি হয় পাসা পাসায়া বেদনান, স্পর্শের কারণে বেদনা উৎপন্ন হয়। বেদনা কি? বেদনা শব্দের অর্থ আমরা সাধারণত যেটি বুঝি সেটি হচ্ছে ব্যথা পাওয়া, কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া। যারা কবি সাহিত্যিক তারা এই বেদনাকে ব্যক্ত করতে গিয়ে অনেক কবিতা গান লিখেছেন, কেমন, কিন্তু বৌদ্ধ সাহিত্যের মধ্যে যে বেদনা শব্দের অর্থ বোঝানো হয়েছে সেই বেদনা শব্দের অর্থ কিন্তু ব্যথা পাওয়া কিংবা কষ্ট পাওয়া নয়, বেদনা শব্দের অর্থ হচ্ছে অনুভূতি, ফিলিংস, কেমন। এই বেদনা তিন প্রকার, সুখানুভূতি, দুঃখানুভূতি, উপেক্ষানুভূতি। বেদনা পাসায়া তাদনা, যখন আপনার মধ্যে অনুভূতি উৎপন্ন হয়, এই অনুভূতির কারণে আপনার মধ্যে উৎপন্ন হয় তান্না, তৃষ্ণা। তৃষ্ণা কি? তৃষ্ণা অর্থ হচ্ছে একেবারে সহজ কথায় আসক্তি, চাওয়া পাওয়া, পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা। এই তৃষ্ণার তিনটি ভিত্তি আছে, ফাউন্ডেশন আছে, কেমন, এটির স্তম্ভ আছে, সেই তিনটি স্তম্ভ হচ্ছে লোভ, দ্বেষ, মোহ। এই তৃষ্ণার তিনটি প্রভিন্স রয়েছে, প্রদেশ রয়েছে, তা হচ্ছে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। উপাসক উপাসিকা মণ্ডলী, তান্না পাসায়া বাবা, যখন আমরা তৃষ্ণাত্ব হয়ে পড়ি আমাদের সামনে এই ভব প্রস্তুত, এই ভব প্রস্তুত, এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রস্তুত। বাবা পাসায়া উপাদানা, যখন আমাদের সামনে ভব বা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রস্তুত, তখন আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জন্মের জন্য সমস্ত প্রস্তুতি আমরা গ্রহণ করে ফেলি। আমি যেই কথাগুলি বলেছি, এই প্রত্যেকটি স্টেপ, প্রত্যেকটি সিঁড়ি বেয়ে মানুষ আস্তে আস্তে পুনর্জন্মের জন্য, জন্মের জন্য, জন্মগ্রহণের জন্য উপাদান সৃষ্টি করে ফেলে। উপাদানা পাসায়া জাতি, যারা ব্যাধি মারানাম্পি। এই যখন উপাদান সৃষ্টি হয়, আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের জন্য জাতি প্রস্তুত, আমরা জন্মগ্রহণ করেছি আমাদের জন্য জরা প্রস্তুত, ব্যাধি প্রস্তুত, মৃত্যু প্রস্তুত। শেষে গিয়ে মহামতি বুদ্ধ যেটি অত্যন্ত সহজ কথায় বলেছেন সেটি হচ্ছে এওয়া মে তাসা কেওয়া লাসা দুঃখা খান্দাসা সামুদায়ও হতি। এইভাবে এইভাবে কেবল কেবল আমরা দুঃখের স্কন্ধগুলি সৃষ্টি করি, এখানে কারো হাত নেই, কোন ঈশ্বরের হাত নেই, কোন ভগবানের হাত নেই, কোন গডের হাত নেই, কোন সৃষ্টিকর্তার হাত নেই, কোন অলৌকিক অথবা একক শক্তির হাত নেই, আমরা নিজেরাই
অবিদ্যার মাধ্যমে, সংস্কারের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে আমরা নিজেদেরকে আমরা জড়িয়ে ফেলি।